AB24 বাংলা ও বাঙালির পাশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ইতালির ভেনিসে ভৈরব পরিষদ ভেনিসের 221তম সভা ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে শত ব্যস্ততার মাঝেও সাংগঠনিক নিয়মানুসারে 221তম সভায় পদার্পণ করল ভৈরব পরিষদ ভেনিস, যা অন্যান্য সংগঠনের থেকে অনেক বেশি। জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতায় ও ভেনিসের বুকে রয়েছে শীর্ষে। ভৈরব পরিষদ ভেনিসের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের পাশে থেকে কমিউনিটির উন্নয়নে ভৈরব পরিষদ কাজ করে যাবে। থেকে বেছে বেছে 12 ওয়ার্ড 7 ইউনিয়ন থেকে বেছে বেছে আমাদের ভৈরব পরিষদ ভেনিস গঠন করা হয়েছে 3 বছর আগে। সংগঠনের সভাপতি কাজী রোনাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ভৈরব পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তোষণ খান, সংগঠনের আজীবন উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ মুসামিয়া, নুরুজ্জামান মোহাম্মদ, শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি মোবারক হোসাইন, সহসভাপতি মহিউদ্দিন মানিক, জয়নাল আবেদিন, নবী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আফজাল আলী, প্রচার সম্পাদক সানি হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাসরিন জাহান মনি, ফরহাদ মিয়া, ইমরান মিয়া, রাজন মিয়া, মিয়া মোবারক, দেলোয়ার মিয়া, পোলেন মিয়া, তারিফ খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা রুমি খান, তাসলিমা বেগম, তানজিনা জামান, জেবুন্নেসা রুমু, ফারজিয়া আক্তার প্রমুখ। পরিশেষে এক দেশীয় স্বাদের খাবারের সমারোহে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। AB24 বাংলা ও বাঙালির পাশে